বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হিট এবং প্রচুর পরিমাণে একেবারে নীল ফ্লেম মানে নীল আলো। এখান দিয়ে আমাদের মোবিলটা দেখেন কোন স্পিডে মোবিলটা পড়তেছে তা একটু দেখুন। এবং আমি যদি একটু লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাই তাহলে ফুল ফ্লেমটা আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে ব্যাপক পরিমাণে হিট এবং ব্যাপক পরিমাণে নীল ফ্লেম বেরোচ্ছে। বন্ধুরা এই জায়গাটিতে সম্পূর্ণভাবে নীল ফ্লেম বেরোচ্ছে এবং আমাদের সম্পূর্ণ চুলাটি খুব সুন্দরভাবে চলতেছে। দেখুন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পুরাতন তেলের মানে পুরাতন ইঞ্জিন অয়েল বা পুরাতন যে অয়েলগুলো আছে খাবার যে তেলগুলো আছে এই তেলের একটি চুলা। চুলাটি আমরা মূলত টেস্ট পারপাস তৈরি করেছি। এটির কোয়ালিটি কেমন হয় বা এটির সার্ভিসটা কেমন হবে সেটি দেখার জন্য তো আমরা আসলে চুলাটি সম্পূর্ণভাবে একেবারে নিখুঁতভাবে ডেভেলপ করেছি এবং আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে এই চুলার বিস্তারিত সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। এই যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলার এখানে দেখতে পাচ্ছেন আমাদের মূল চুলার ইউনিট এবং এই সাইডে হচ্ছে আমাদের ফ্যানের ইউনিট। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমাদের আরেকটা এসএস স্টিলের পাইপের আরেকটি ইউনিট আমরা রেখেছি। তো আমরা এই চুলা থেকে যেই পরিমাণ হিট পেয়েছি এটা আসলে অবিশ্বাস্য ধরনের একটি হিট পেয়েছি। 40 টাকা বা 50 টাকা করে পুরাতন ইঞ্জিন অয়েল, যে কোনো মোটর সাইকেল বা গাড়ির যে ইঞ্জিন অয়েলগুলো পাওয়া যায় সেগুলো, বা অনেক ক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্টে ভাজি পোড়া করার পরে যে তেলগুলো থেকে থাকে আপনারা সেই তেলগুলো যে কোনো কিছু দিয়েই মানে দাহ্য যে কোনো তেল জাতীয় পদার্থ দিয়েই আপনারা এই চুলাটা জ্বালাতে পারবেন। এবং 1 লিটার পোড়া মোবিল দিয়ে আপনারা অন্তত পক্ষে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো আপনারা এই চুলাতে রান্না করতে পারবেন। এবং এই চুলাতে মোবিলটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনার হচ্ছে 1/2 ঘন্টার মতো আপনি হিটটা পাবেন এবং অনেক কিছু রান্না করতে পারবেন। চুলাটার বিস্তারিত দেখতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আসলে আমরা চুলাটি ডেভেলপ করেছি বা তৈরি করেছি। আসলে এটি কাজ করে কি না মূলত এটিও আমাদের জানার ইচ্ছা ছিল। তো আসলে আমরা আসলে খুবই স্যাটিসফাইড চুলাটা নিয়ে। দেখেন আমাদের এই অংশটা, তো এই অংশটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটি একটি গোল পাইপ এবং প্রত্যেকটি অংশ এই চুলার সকল অংশ কিন্তু জাহাজের যে পাত আছে মানে জাহাজ কাটার জাহাজের যে শীট আছে সেই শীট থেকে আমরা তৈরি করেছি। তবে আমরা এমনভাবে তৈরি করেছি আগামী 10-15 বছরেও যাতে এই চুলার কোনো ক্ষয় না হয়ে থাকে, ঠিক আছে? তো দেখেন এই চুলার উপরে 3টি আমরা মানে পয়া রেখেছি বা ঠ্যাং রেখেছি, তো যেখানে আপনাদের হাঁড়ি পাতিল সব কিছু বসবে। চুলাটির প্রথম এই অংশটি যদি আপনারা একটু দেখেন, আমরা এখানে ভারী মাপের একটি শীট ব্যবহার করেছি এবং এখানে 4টা পয়া রেখেছি। এই যে পাইপটি, এই পাইপটি অনেক ভারী এবং অনেক মোটা, অনেক ভারী এবং অনেক মোটা। আগামী 20-15 বছরেও কিন্তু এই পাইপের কোনো ক্ষয় হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা সমান মাঝখানে আমরা এটার বার্নার করেছি। দেখতে পাচ্ছেন এখানে যে 4টি ফুটা, তো এটার ভিতরে নিচে অনেকগুলো ফুটা আমরা করেছি। তো এটা আসলে ডেভেলপমেন্ট যখন আমরা করেছি তখন হচ্ছে আমরা এগুলো সব মেজারমেন্ট করেছি, সেটি নিয়েও আপনারা পরবর্তীতে একটি ভিডিও পাবেন। তার বার্নার ইউনিটটা দেখাই, বার্নার ইউনিটটা দেখলে এই যে বার্নার ইউনিটটা, এই বার্নার ইউনিটটা আমরা রেখেছি চুলার একেবারে সমান মাঝখানে। যদি আর হচ্ছে এই যে পাইপটা, এই পাইপটা কিন্তু অনেক মোটা পাইপ আমরা দিয়েছি এবং এই বার্নার ইউনিটের নিচ দিয়ে আমাদের হচ্ছে ওই যে আলাদা একটি পাইপ দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশ দিয়ে, এই পাইপটি হচ্ছে আমাদের মূলত পুরাতন অয়েল দেওয়ার পাইপ। তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এই জায়গাটা ঝালাই করেছি এবং আমরা নিচ দিয়ে আরেকটা ফুটো করে এইখান দিয়ে আমরা হচ্ছে এই এসএসএর পাইপটি আমরা দিয়ে দিয়েছি। তো এই পাইপটি এখানে ব্যান্ড করার কারণ হচ্ছে এইখানে যাতে কিছু ইঞ্জিন অয়েল আপনার জমে থাকে। ইঞ্জিন অয়েলটা যখন এখানে জমে থাকবে তখন দেখা যাবে এই ভিতর থেকে বাতাসটা উল্টা দিকে আর ফ্লো করতে পারবে না। তো এইখানে আমরা ছোট একটি বাটির মতো দিয়েছি সংযুক্ত করে, কারণ এখানে যে কোনো একটা পাত্র থেকে আমরা ফোটা ফোটা করে আমরা ইঞ্জিন অয়েল এটার ভিতরে দিয়ে দিব। আর যদি আপনারা এটার মেইন যে পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে আমরা এই কর্নারটাতে একটি ফুটো করে একটি সেন্ট্রিফিউগাল ডিসি 12 ভোল্টের ফ্যান রেখেছি এবং এটির জন্য একটি রেগুলেটর পর্যন্ত আমাদের রয়েছে। তো আমরা সেটিও আপনাদেরকে চালিয়ে দেখাবো, চুলাটি কীভাবে কাজ করে বা বিস্তারিত সব কিছু আমরা চালিয়ে দেখাবো। তো এই যে ফ্যানটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি আপনারা যে কোনো সোলারের ব্যাটারি
বা হচ্ছে এসি টু ডিসি যে কোনো চার্জার দিয়ে আপনারা চালাতে পারবেন। যখন এই ফ্যানটা এখানে ঘুরবে তখন প্রথমে এটার ভিতরে আমরা কিছু ইঞ্জিন অয়েল দিব, ইঞ্জিন অয়েল দিয়ে এখানে একটু টিস্যু বা হচ্ছে একটু ন্যাকড়া কাপড় এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে আমরা আগুনটা ধরিয়ে দিব। তো এইটা মূলত যেহেতু আমরা অনেক মোটা এবং ভারী অংশ দিয়েছি, সেহেতু আমাদের এই জিনিসটা হিট হতে একটুখানি 4 থেকে 5 মিনিট সময় লাগে। এটা একেবারে হিট হওয়ার পরে এইটার আগুনের কালারটা একেবারে একেবারে নীল হয়ে যাবে এবং পাতিলের তলায় কোনো ধরনের কোনো কিন্তু আপনার কালি পড়বে না। তো দর্শক দেখতে পাচ্ছেন এইখান থেকে যখন আমাদের এই বাতাসটা এখান দিয়ে এসে যখন এখানে আগুনটা প্রথমে জ্বলবে, তারপরে কিছুক্ষণ জ্বলার পরে আমরা হচ্ছে বাতাসটা আস্তে আস্তে করে বাড়িয়ে দিব, কারণ এখানে আমাদের এই ফ্যানের একটা রেগুলেটর আছে, রেগুলেটর দিয়ে আমরা এটা বাড়িয়ে দিব। যখন বাড়িয়ে দিব আস্তে আস্তে করে এটার ভিতর থেকে হিট উৎপন্ন হবে এবং এখানে আপনার ওই স্যালাইনের পাইপের মাধ্যমে যেভাবে ফোঁটা ফোঁটা আপনার হচ্ছে পানি পড়ে, সেরকমভাবে আমরা এখানে যে কোনো পোড়া মোবিল দিব বা হচ্ছে পোড়া তেল দিব, আপনার কাছে যেটাই থাকে সেটা আপনারা দিবেন। এটা দেওয়ার পরে এখান দিয়ে ফোঁটা ফোঁটা তেল বা ফোঁটা ফোঁটা ইয়েগুলো আপনার এখানে চলে আসবে নিচে। তো নিচে যখন চলে আসবে তখন এটার ভিতরের এই যে ফ্যান যে অক্সিজেনগুলো দিচ্ছে সেই অক্সিজেনটা এখানে এসে আপনার হচ্ছে ওই আগুনের সাথে মিশে এখানে প্রচুর শক্তিশালী একটি আপনার হচ্ছে হিট তৈরি করবে। এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি তাহলে হচ্ছে এই জায়গাটাতে আমরা একটি রেখেছি, আমরা একটি ঢাকনা রেখেছি। এখানে ঢাকনাটা রাখার কারণ হচ্ছে এই ঢাকনাটার মাধ্যমে আমাদের টোটাল হিটটা এসে এই জায়গাটা দিয়ে বের হবে এবং আমরা 3টি পয়া রেখেছি যাতে এখানে আমরা ইয়েটা আমাদের পাত্রগুলো আমরা রাখতে পারি। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। তো চলুন আমরা এবার চুলাটি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই কীরকম কি আসল বিষয় সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন আমাদের সাথে দর্শক ভিডিওটি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা বার্নারের ভিতরে এইমাত্র আগুন জ্বালিয়ে দিয়েছি। তো বার্নারের ভিতরে কিছু মোবিল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বার্নারের যেই অংশের ভিতরে আমাদের মোবিল পড়ার যে জায়গাটা সেখান দিয়ে দেখেন আমাদের ফোঁটা ফোঁটা করে মোবিল পড়ছে, খুব স্লোলি, খুব আস্তে আস্তে আমাদের মোবিল পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে খুবই স্লোলি মোবিলটা পড়তেছে, আপনারা ধীরে ধীরে দেখলে বুঝতে পারবেন। আমরা খুবই আস্তে আস্তে মোবিলটা দিচ্ছি, পরে হয়তো হালকা একটু বাড়িয়ে দিব আমরা। দেখেন আমাদের ভিতরে আগুনটা আস্তে আস্তে কিন্তু ধরতেছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ চতুর্পাশে এখন আগুনটি ধরিয়ে দিয়েছি। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে হাওয়া দেওয়া। আমরা এখন হাওয়ার মেশিনটিকে অন করব। দেখতে পাচ্ছেন হাওয়ার মেশিনটি সর, আমরা হাওয়ার মেশিনটি এবার অন করে দিয়েছি। এখন আস্তে আস্তে আমরা হাওয়ার মেশিনের হাওয়াটা একটু বাড়াবো, হাওয়াটা বাড়িয়ে আস্তে আস্তে এটা আপনার হচ্ছে ফোর্সটা বাড়তে থাকবে এবং হাওয়াটাও আমরা আস্তে আস্তে বাড়িয়ে দিব। বন্ধুরা, আমাদের চুলার ভিতরে এখন প্রচুর পরিমাণে হিট এসে গেছে, কারণ সম্পূর্ণ পরিমাণ হিট আসার পরেই আমরা এই ঢাকনাটি দিয়ে দিব। তো হিট আসার আগে আমরা কখনোই ঢাকনা দিব না, কারণ তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তাই আমরা হিট আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, এরপরে আমরা হচ্ছে ঢাকনা দিয়ে দিব। এখান দিয়ে আমাদের মোবিলটা কিন্তু পড়তেছে, দেখুন আস্তে আস্তে করে মোবিল পড়তেছে এবং এখন অলরেডি কিন্তু হালকা হালকা নীল ফ্লেম দেখা যাচ্ছে, অলরেডি হালকা হালকা নীল ফ্লেম দেখা যাচ্ছে। দর্শক, এবার আস্তে করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আলোটা এখন কিন্তু একেবারে নীল নীল হয়ে গেছে, অনেকটা নীল নীল হয়ে গেছে, কিন্তু ভিতরে প্রচুর হিট, এটা একেবারে নীল হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হিট এবং প্রচুর পরিমাণে একেবারে নীল ফ্লেম, মানে নীল আলো। এখান দিয়ে আমাদের মোবিলটা দেখেন কোন স্পিডে মোবিলটা পড়তেছে তা একটু দেখুন। এখান দিয়ে আমাদের এই স্পিডে মোবিল পড়তেছে এবং এখান দিয়ে দেখেন প্রচুর পরিমাণে, এখান দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নীল ফ্লেম। এবং আমি যদি একটু লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাই তাহলে ফুল ফ্লেমটা আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে ব্যাপক পরিমাণে হিট এবং ব্যাপক পরিমাণে নীল ফ্লেম বেরোচ্ছে। বন্ধুরা, এই জায়গাটিতে সম্পূর্ণভাবে নীল ফ্লেম বেরোচ্ছে এবং আমাদের সম্পূর্ণ চুলাটি খুব সুন্দরভাবে চলতেছে, দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একেবারে ভিতরে নীল ফ্লেম, সম্পূর্ণ ভিতরটাতে একেবারে নীল ফ্লেম, দেখুন।
এখানে প্রচুর পরিমাণে হিট আসতেছে এবং আমরা মোবিলের যে ফ্রিকোয়েন্সিটা সেটাও একেবারে কমিয়ে দিয়েছি দেখুন। তো আমাদের এখানে এখন অনেক আস্তে আস্তে মোবিল পড়তেছে। তো আমরা যদি আপনাদেরকে এবার একটু দেখাই ভিতরের অবস্থাটা কি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি একটু লাইটটা বন্ধ করে দেই, এখন আমাদের একেবারে কমানো আছে। তো ভিতরে এখন আমাদের এই অবস্থা দেখুন, একেবারে কমানো অবস্থায় কি হয় বন্ধুরা দেখুন। আমাদের পোড়া মোবিলগুলো অল্প অল্প করে পড়তেছে, এটার ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে অল্প অল্প করে পোড়া মোবিল পড়তেছে, খুবই আস্তে আস্তে মোবিল পড়তেছে। এবং আমরা ভিতরের অবস্থাটাও আপনাদেরকে একটু দেখাই দেখুন, ভিতরে একেবারে নীল আলো, একেবারে নীল আলো ভিতরে। 1 লিটার পোড়া মোবিল দিয়ে এই চুলাটি চলবে ন্যূনতম 2 থেকে 2.5 ঘন্টা। দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন চুলাটি কমিয়ে রেখেছি। তো আমরা যদি একটু বাড়িয়ে দেই তাহলে আপনারা ফ্লেমটা বুঝতে পারবেন। তো আমরা এখন একটু বাড়াইয়া দিলাম, দেখুন কি অবস্থা হয়। তো আমরা এবার একটু বাড়াইয়ে দিলাম দেখুন, বাড়াইয়ে দেওয়ার পরে দেখেন ভিতরের অবস্থাটা কি, একেবারে নীল আলো, একেবারে নীল আলোর এই চুলা, অসাধারণ এই চুলা। যারা বানাতে চান চাইলে বানিয়ে নিতে পারেন বাসায়। তো বন্ধুরা আমাদের চুলাটি এখন সম্পূর্ণ স্পিডে চলতেছে, আমাদের চুলাটি এখন সম্পূর্ণ স্পিডে চলতেছে দেখুন, প্রচুর পরিমাণে হিট। দেখুন এখানে প্রচুর পরিমাণে হিট,